বন্ধুরা, সুন্দর চকচকে সিল্কি শাইনি চুল আমরা সবাই ভালোবেসে থাকি, তাহলে শ্যাম্পুর মধ্যে মাত্র এই দুটি জিনিস মিশিয়ে শ্যাম্পু করে নিলেই দেখবে তোমাদেরও চুল এরকমই সিল্কি সফট আর শাইনি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কিচ্ছু লাগবে না এবং পার্লারও যেতে হবে না, বাড়িতে থাকা জিনিস দিয়েই তোমরাও এরকমই চুলকে সফট সিল্কি করতে পারবে। বন্ধুরা, এই বর্ষাকালে ভ্যাপসা গরমের মধ্যে আমাদের চুল অতিরিক্ত ফ্রিজি ড্রাই হয়ে থাকে, চিটচিটে হয়ে থাকে, চুলের ডগা ফেটে যাচ্ছে, চুল রুক্ষ সূক্ষ্ম উষ্ক খুষ্ক হয়ে থাকছে, যার ফলে যখনই চুল আঁচড়াচ্ছি আমাদের গোছা গোছা চুল হাতে উঠে আসছে। তো এর ফলে কি হচ্ছে, এই ভ্যাপসা গরমে মাথায় খুশকি হয়ে যাচ্ছে, কিংবা মাথা চুলকাচ্ছে, মাথায় ইনফেকশনও হচ্ছে, কিংবা অনেক সময় উকুন হয়ে যাচ্ছে মাথায়, আর হেয়ার ফল হচ্ছে। তাহলে শ্যাম্পুর সাথে মেশাও এই জিনিস, এটি হচ্ছে চাল। বন্ধুরা, প্রত্যেক দিনই আমরা ভাত খেয়ে থাকি, তো যেদিন যেদিনই শ্যাম্পু করবে অল্প এক চামচ চাল নেবে। চাল নিয়ে যদি সম্ভব হয় তাহলে রাতে ভিজিয়ে রেখে দিতে পারো, চালটা জলের মধ্যে রাতে ভিজিয়ে রেখে সকালবেলা এই চাল আর জল একসাথে ফোটাবে। এক কাপ এক চামচ চাল নিয়ে তার মধ্যে এক কাপ জল দেবে, দিয়ে সারা রাত চাইলে ঢেকে রেখে দেবে। পরদিন সকালে এই চালটা ফুটিয়ে নেবে ভালো করে। তো এইভাবে দেখো ততক্ষণ ফোটাবে যতক্ষণ না চালটা একটু নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে ভালো করে আমাদের ফোটাতে হবে। তো যখন ভালো মতন ফুটে যাবে, এই জলের মধ্যে চালের যা নির্যাস সেগুলো চলে আসবে। চালের জল আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, ভীষণ ভালো হয়, চুলের গ্রোথ করে, তার সাথে চুলকে সফট সিল্কি আর শাইনি করতেও হেল্প করে। এরপর লাগছে আমাদের অ্যালোভেরা। অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য যেমন ভালো, আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভালো হচ্ছে। এই অ্যালোভেরা দুই দিকটা বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এরকম ছোট ছোট করে পিস করে নিতে পারো। তো এরকম ছোট ছোট করে পিস কেটে নেবে অ্যালোভেরার। তো আমি দেখো এখানে অ্যালোভেরার একটি পাতা নিয়ে সেটাকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার এই যে চাল ফুটিয়ে রেখেছি জল শুদ্ধ, এটার এর মধ্যে দিয়ে এবার হাত দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেবে। এটা কিন্তু বন্ধুরা মিক্সিতে বাটবে না, এটা হাত দিয়ে ম্যাশ করলেই হয়ে যাবে। তো জাস্ট হাত দিয়ে এইরকমভাবে অ্যালোভেরা চালগুলোকে হাত দিয়ে এইভাবে একটু মেখে নিতে হবে তোমাদের। তো সবকটা অ্যালোভেরাকে ভালো করে এইভাবে চটকে মেখে নেবে, আর দেখবে খুব সুন্দরভাবে জলের মধ্যে অ্যালোভেরার নির্যাসটাও চলে এসছে এবং চালের জলটাও আরও ভালো মতন তৈরি হয়ে গেছে এখানে। তো ব্যাস এইভাবে এই হালকা গরম অবস্থাতেই অ্যালোভেরা জেলটা দিয়ে দেবে, যখন উষ্ণ গরম থাকবে তখন। আর হাত দিয়ে এরকমভাবে এটাকে চটকে নেওয়ার পর এবার এটাকে দুটো বাটিতে আলাদা আলাদা ভাগ করে নেবে। তো এখানে দেখো দুটো বাটিতে আমি আলাদা আলাদা করে নিচ্ছি, সেটা কেন সেটা আমি পরে তোমাদের বলছি যে কেন আর কীভাবে ব্যবহার করবে। তো এই দেখো এইভাবে আমি ছেঁকে নিয়েছি। এবার যে রয়ে গেছে এই চালটা আর অ্যালোভেরাটা, এটা কিন্তু ফেলো না, এটা চাইলে এবার তোমরা মিক্সিতে অথবা সিলে বেটে নিয়ে বিফোর শ্যাম্পু হেয়ার মাস্ক লাগাতে পারো, মানে শ্যাম্পু করার আগে এটা চুলে মাখতে পারো হেয়ার মাস্ক হিসেবে বেটে নিয়ে। আর এরপর এই যে জলটা রয়ে গেছে এটা আমরা দুটো বাটিতে ভাগ করে নেবো। তো একটা বাটিতে মোটামুটি দু চামচ থেকে তিন চামচ মতন জল আলাদা সরিয়ে রেখে দেবে, আর এই যে বড় বাটিটা নিয়েছি এবার এর মধ্যে আর কিছুই না, তোমাদের পছন্দসই যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। এখানে যেই শ্যাম্পুটা দিয়েই তোমরা চুল ধোও সেই শ্যাম্পুই এখানে এক পাতা অথবা দু পাতা যতটুকু তোমাদের লাগে ততটুকু এখানে নিয়ে নেবে। তো এইভাবে শ্যাম্পুর সাথে ভালো করে মিশিয়ে নেবে এই জলটা। তো দেখো এখানে রেডি হয়ে গেছে আমাদের শ্যাম্পু করার জন্য, চুল ধোয়ার জন্য একদম পারফেক্ট শ্যাম্পু। এটা তোমাদের চুলকে নরম রাখবে, সফট রাখবে, চুল ঝরা পড়া বন্ধ করবে, চুলে ফ্রিজিনেসটা কমাবে, ডগা ফাটাকে কমাবে। তো এইভাবে এই যে জলটা তৈরি করেছি আমরা এইটা দিয়ে তোমাদের শ্যাম্পু করতে হবে। এবার সপ্তাহে একদিন করো, দুদিন করো, কিংবা যখনই শ্যাম্পু করবে এইটা দিয়েই শ্যাম্পু করবে। তো আগে দেখো ভালো করে চুলটা একটু ভিজিয়ে নিয়ে তারপর এইটা অল্প অল্প করে হাতে ঢেলে ঢেলে শ্যাম্পু করে নেবে। এটা ছেলেরা মেয়েরা বাচ্চারা সবাই ব্যবহার করতে পারে, একদম ন্যাচারাল ঘরোয়া জিনিস। বন্ধুরা, শ্যাম্পুর মধ্যে অনেক রকমের কেমিক্যাল থাকে, তো এইটা মিশিয়ে যখন তোমরা স্নান করবে বা চুল ধোবে
তো চুলে কেমিক্যালের যে ক্ষতিটা সেটা কম হবে এবং চুলের গোড়া মজবুত করবে, চুলকে সফট আর ভালো রাখতে সাহায্য করবে। ভালো করে এইভাবে শ্যাম্পু করে নেবার পর চুল ভালো করে ধুয়ে নেবে, একদম পরিষ্কার করে ধোবে। যতক্ষণ একদম পরিষ্কার জল চুল থেকে বেরোচ্ছে ততক্ষণ তোমরা ভালো করে চুল কিন্তু পরিষ্কার জলে ধোবে। অনেক সময় শ্যাম্পু সাবান মাথায় থেকে গেলেও চুলের গোড়া দুর্বল করে দেয় এবং চুল ঝরে পড়ে যায়। ভালো করে দেখো জলটা ঝরিয়ে নেবে, শ্যাম্পু করার পর মাথা থেকে জল ঝরিয়ে নেবার পরে তারপরে ওই যে আলাদা বাটিতে 2 চামচ আমি সরিয়ে রেখেছিলাম তার মধ্যে 5-6 ফোঁটা নারকল তেল মেশাবে। 5-6 ফোঁটা, বেশি না, মাত্র 5-6 ফোঁটা নারকল তেল মেশাবে। যদি তোমাদের চুলের লেন্থ অনেক বেশি হয়, অনেক বেশি ঘন হয়, তো আরেকটু বেশিও মেশাতে পারো, আরেকটু বেশিও তৈরি করতে পারো। তো এইটা আমাদের তৈরি হয়ে গেল একদমই ন্যাচারাল কন্ডিশনার আর সেরাম। বাজারের কোনো কন্ডিশনারও লাগবে না, কোনো সিরাম লাগবে না। শ্যাম্পু করার পরে, চুল ধুয়ে নেবার পরে এইটা চুলে ভালো করে মেখে নাও, আর ভিজে ভিজে হালকা ভিজে অবস্থাতেই এটাকে মাখবে। আর এইভাবে মেখে কিছুক্ষণ 2-3 মিনিট এটা মাথাতেই রেখে দেবে। এইভাবে ভালো করে মেখে 2-3 মিনিট মাথায় রেখে দেবার পরে তারপর জল দিয়ে ধুয়ে নেবে, ঠিক যেভাবে আমরা কন্ডিশনার ব্যবহার করি সেইভাবেই। কিন্তু এটা হচ্ছে একদম ন্যাচারাল কন্ডিশনার, এতে কোনো কেমিক্যাল নেই, কোনো ক্ষতি করবে না। ভালো করে জল দিয়ে আবার ধুয়ে নেবে চুলটা, খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে টাওয়াল দিয়ে ভালো করে ড্রাই করে নেবে। টাওয়াল ড্রাই করে নেবার পরে বন্ধুরা, এই যে চুল অনেকক্ষণ ভিজে থাকলে চুলের গোড়া কিন্তু দুর্বল হয়ে যায় এবং চুল ঝরে পড়ে এবং চুলের মধ্যে স্ক্যাল্পে নানা রকম সমস্যা হয়। তাই আগারোর ওই হেয়ার ড্রায়ার, হেয়ার ভলিউমাইজারটা ভীষণ ভালো হচ্ছে। এটা চুলকে সঙ্গে সঙ্গে ড্রাই করে দেয়, শুকিয়ে, আর জট ছাড়ানো ভীষণ সুবিধা। শুধু এটাকে ইজিলি চুলের মধ্যে একবার এইভাবে বোলালেই অতি সহজেই চুলের জট কিন্তু ছেড়ে যায়। আর যেহেতু তোমরা শ্যাম্পুটা ওইভাবে করছো চুলে জটও পড়ে না, কারণ চুল খুব সিল্কি আর সফট থাকে, চুলে জট পড়বে না, চুল এরকমই চকচকে থাকবে, সুন্দর সিল্কি শাইনি থাকবে। আর এই হেয়ার ভলিউমাইজার, হেয়ার ড্রায়ারটা দিয়ে চুল শুকিয়েও যায়, আবার চুলটা স্ট্রেট হয়ে যায়, আর চুলে খুব সুন্দর একটা স্টাইল হয়ে যায়। যাদের খুব পাতলা চুল তারা তোমরা এটা দিয়ে একটু চুলে ভলিউম আনতে পারো, আর যাদের ঘন চুল আছে তাদের চুল দেখো স্ট্রেট থাকবে, সুন্দর সিল্কি থাকবে আর শুকিয়েও যাবে। আর এর যে হিটটা সেটা কিন্তু চুলের স্ক্যাল্পে ক্ষতি করে না, মাথায় স্ক্যাল্পে কোনো রকমের ক্ষতি করে না, চুলকে ড্যামেজ করে না, আর চুল খুব সুন্দর থাকে, সফট সিল্কি থাকে। তো দেখো বন্ধুরা, এইভাবে চুলের যত্ন করতে পারো এবং যখনই যখনই শ্যাম্পু করবে শ্যাম্পু ডাইরেক্ট না করে এইভাবে শ্যাম্পু করতে পারো, তাহলে চুল দেখবে ভালো থাকবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।